চাঁপাইনবাবগঞ্জে আরও 107 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘণ্টায় 188 জনের নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা শনাক্ত হলো। জেলায় স্থানীয়ভাবে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে জেলা জুড়ে 7 দিনের বিশেষ লকডাউনের ষষ্ঠ দিন চলছে। লকডাউন কার্যকরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে, আর এতে বন্ধ আছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন এবং রেল চলাচল। তবে আম পরিবহনকারী স্পেশাল ট্রেন এবং পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক আছে। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাগেরহাটের মংলা পৌরসভায় 8 দিনের লকডাউনের প্রথম দিন চলছে। এছাড়া বিশেষ লকডাউন চলছে গোপালগঞ্জের তেলিভিটা গ্রামসহ সদর উপজেলার সাতপাড়, বৌলতলি এবং সাহাপুরে। চাঁপাইনবাবগঞ্জের করোনা এবং লকডাউন পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রফ নাহিদ। নাহিদ, একে তো ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেখানে, সেই সাথে করোনা শনাক্তের হারও অনেক বেশি অন্যান্য জেলার তুলনায়। তো সবকিছু মিলিয়ে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিচ্ছে, তারা কি বলছেন এই বিষয়ে? আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 107 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে গতকাল যে ভারতীয় ভ্যারিয়েন্ট, 7 জনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর আমরা জেনেছিলাম, তাদের যারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তাদের যারা নিকট আত্মীয় কিংবা যা তারা তাদের তাদের আবার করোনা পরীক্ষা করা হবে, এজন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ লকডাউনের ষষ্ঠ দিন। আজ লকডাউনের ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ শহর অনেক গত 5 দিনের মতো আজও ফাঁকা আছে। পুলিশ সদস্যরা বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালন করছে। আমি সকালে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনায় কোনো নতুন করে কেউ মারা যায়নি। তবে করোনার যে সংক্রমণ আর এই নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন। নাহিদ আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন, তাকে ধন্যবাদ।